নমস্কার বন্ধুরা, সর্বরিখারা চ্যানেলের নতুন একটা এপিসোড আবার তোমাদের অনেক স্বাগত। একটু মাস্কটা খুলি, নালে আওয়াজ শুনতে পেতে অসুবিধা হতে পারে। তো যেরকম বলেছিলাম আগের একটা ভিডিওতে যে আমরা কম দামে রিজনেবল প্রাইসে ভালো বিরিয়ানির সন্ধান নিয়ে তোমাদের কাছে আসবো, তো সেই সন্ধান দিতেই আমি আর শুভম আজকে চলে এসেছি ড্যাফোডিল নার্সিংহোমের ঠিক সামনেই, A1 মেজবান বিরিয়ানি। তো যেমন বললাম, লেকটাউন এলাকায় ড্যাফোডিল নার্সিংহোম ছাড়িয়ে 1 মিনিট হাঁটলেই আপনাদের ডানাতে পড়বে এই বিরিয়ানির নতুন বিরিয়ানি জয়েন্টটি, যেটা নাকি গতকালই ওপেন হয়েছে 5ই সেপ্টেম্বর। আজকে 6ই সেপ্টেম্বর, আজকে ভিডিওটা করছি আমরা, তোমরা কিছুদিন বাদেই দেখতে পাবে। তো যাই হোক, এই আরেকটা ব্রাঞ্চ আছে যেটা দমদম রোডে আর কি, সেখানে কিন্তু আমরা অলরেডি গেছি, অনেকবার খেয়েছি, আমাদের বেশ ভালো লাগে। তো সেই জন্যই যখন জানতে পারলাম আমাদের নতুন একটা আউটলেট এখানে ওপেন হচ্ছে, যেখানে কম দাম হলেও বেশ কোয়ালিটি মেনটেন করে বিরিয়ানি বানানো হয়, তাই আমরা কিন্তু থাকতে না পেরে চলে এলাম এটা কভার করার জন্য, তোমাদের কাছে তুলে ধরার জন্য। আমার আশুভমের দুজনেরই বেশ ভালো লাগলো যে রিজনেবল প্রাইস হওয়া সত্ত্বেও ওরা কিন্তু কোয়ালিটি নিয়ে কোনোরকম কম্প্রোমাইজ করেনি, যেরকম কোয়ান্টিটি দিচ্ছে ঠিক সেভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা মেনটেন করা সম্ভব একটা ছোট রোড সাইড ইটারিতে সেরকমভাবে করছে, এবং কোয়ালিটি কিন্তু ওরা মেনটেন করছে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী নেওয়া যায় না নেওয়া যায়। আমরা কিন্তু দোকানের ওনার আব্দুল ভাইকে কিন্তু সঙ্গে পেয়ে গেছি। তো আব্দুল ভাই, আপকে মুহ সে শুনেঙ্গে ইয়ে কিউ স্পেশাল হ্যায় আর জো শিবুমি কা বাত বোল রহে থে পূজা ওয়ালা ভি আপ বোল দিজিয়ে, থোড়া মাস্ক নিচে করকে বোলেঙ্গে তো সুনাই দেগা। यहाँ पे हम लोग ओरिजिनल मसाला चलाते हैं, ओरिजिनल घी चलाते हैं, और कलर का इस्तेमाल कम करते हैं और जाफरान का इस्तेमाल ज़्यादा करते हैं, इसलिए हम लोग क्वालिटी मेंशन करने का ख्वाहिशमंद है। हम लोग चाहते हैं कि कस्टमर जो है क्वालिटी चॉइस करें, और यहाँ पे हम 7 साल पुराना है इस तरह का बिरयानी, 2 दुकान पहले हम किया था, लजीज भी किया था, मेज़बान भी मेरा ही किया हुआ था, और ये 3रा दुकान पार्टनरशिप की वजह से हमको फिर 3रा दुकान करना पड़ा, আর এখানে লোক সবই আমাকে আচ্ছি তরহ সে জানতে হয়। দাদা যেটা বলছিলেন এখানে দোকানে থেকে, কিন্তু দাদার নামটা কিন্তু যথেষ্ট আব্দুল ভাই, আব্দুল ভাইয়ের দোকান কিন্তু A1 মেজবান বিরিয়ানি। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই চত্বরটাতে পার্টিকুলারলি, যেটা নাকি শ্রীভূমি দুর্গা পুজো হয় খুব বিখ্যাত সবাই চেনে, সেখান থেকে যেখান থেকে পুজো দেখে আপনারা বেরোন ঠিক সেই রাস্তায় ড্যাফোডিল নার্সিংহোমের রাস্তায় কিন্তু A1 মেজবান, এবং এখানে কিন্তু আরও অনেক মেজবান বিরিয়ানি রয়েছে। আমরা কিন্তু পার্টিকুলারলি A1 মেজবানের দোকানে এসছি, যেটা কিনা মেড প্লাস ওষুধের দোকানের ঠিক বিপরীতে, তো তোমাদের যাতে কোনো কনফিউশন না হয় সেজন্য কথাটা মেনশন করে দিলাম। তো ঠিক আছে, চলে খানা বানা খাবে। কথাবার্তা তো অনেক হয়ে গেছে, আর পারা যাচ্ছে না, খিদে পেয়েছে প্রচণ্ড, যদি বিরিয়ানির দোকান হয় আর বসে থাকা যায় কি? তো বেশি কথা না বাড়িয়ে নিয়ে চলে এসেছি ফুল প্লেট মাটন চিকেন বিরিয়ানি।
তো মটন চিকেন বিরিয়ানি তো হয় না, হয় মটন বিরিয়ানি নালে চিকেন বিরিয়ানি। তো মটন বিরিয়ানি যে দামটা এখানে আছে সেটা হচ্ছে 120 টাকা, আর চিকেন বিরিয়ানি যে দামটা রয়েছে সেটা হচ্ছে 80 টাকা। তাতে কিন্তু একটা ডিম তোমরা পাবে যেটা চালের নিচে লুকিয়ে পড়েছে আর কি, বার করবো আস্তে সব বার করবো। এছাড়াও মোটামুটি যা পাওয়া যায় একবার বলে দিই, এখানে চিকেন বিরিয়ানি 80, চিকেন স্পেশাল বিরিয়ানি 130, মাটন স্পেশাল বিরিয়ানি 200, এগ বিরিয়ানি 60, আলু বিরিয়ানি 50। তো এছাড়াও চিকেন চাপ, মাটন চাপ এসব তো রয়েছে, স্যালাড রয়েছে, এসব তোমার ডিসক্রিপশনে সব ডিটেলস পেয়ে যাবে। তো খাওয়া দাওয়া শুরু করা যাক। সবার আগে বলবো আমি কোয়ান্টিটির কথা, এখানে যে ফুল প্লেট বিরিয়ানিটা দেওয়া হয়েছে এটার কোয়ান্টিটি কিন্তু আমার মতে হিউজ। মাংস দুটো ওপরে আছে যথারীতি, তাই তলায় মাংস দুটো যে এরকম ফুলে গেছে তা কিন্তু নয়, ভেতরটা কিন্তু চালের কাঁচা আলু আর ডিম অবশ্য আছে। তো যাই হোক, আমার কোয়ান্টিটি দেখে কিন্তু আমি স্যাটিসফাইড, তোমরাও কিন্তু এই কোয়ান্টিটি পাবে, এটা কিন্তু আমাদের জন্য স্পেশাল কোনো কোয়ান্টিটি নয়। হ্যাঁ, আমরা শুধু একটা চিকেন নিয়ে নিয়েছি এই কারণে তোমাদের দেখাবো বলে। এবার আসি আমি, আর গরম গরম বিরিয়ানি, গন্ধটা সুন্দর আসছে। তুই গন্ধ পাচ্ছিস কি? সুন্দর গন্ধ আসছে, একটা ঘিয়ের গন্ধ, তাই তো? একদম লং গ্রেন রাইস ইউজ করা হয়েছে, কোনো দ্বিমত নেই এতে, ম্যাক্সিমামটাই লম্বা দানার চাল রয়েছে, কিন্তু তার সাথে অল্প হলেও ভাঙা চাল রয়েছে, যেটা অনেক সময় আমি জানতে পারলাম ভাঙা চাল ইউজ হয়, সেটা তাতে কোনো অসুবিধা নেই। এবার অনেক সময় রান্নার সময় কিন্তু চাল ভেঙে যায়, তো সেই সব মিলিয়েই লম্বা এবং ভাঙা মিশিয়ে সুন্দর চাল রয়েছে, হলুদ বাদামি সাদা মিলিয়ে মিশিয়ে একদম ঝরঝরে রাইস, মানে অয়েলের পোর্শনটা একদম ব্যালেন্স, হাতে যে হালকা তেলটা লেগেছে এটা একদম বিরিয়ানিতে থাকেই থাকে, আর উপরে ঘি যেটা ছড়ানো হয়েছে এটা তাড়িয়েছে। তো চলো ফার্স্ট বাইটটা নেই। ওকে, প্রথম বাইকটা দিয়ে যারা বুঝতে পারলাম বিরিয়ানিটা কিন্তু অত্যাধিক স্পাইসি নয়, স্পাইসের যে গেমটা রয়েছে এখানে একদম ওয়েল ব্যালেন্স। আমি এটাকে না লাইট বিরিয়ানি বলতে পারছি না স্পাইসি বিরিয়ানি বলতে পারছি, একদম মিডিয়াম রেঞ্জে যেটা থাকে এটা হচ্ছে একদম সেই। অনেকে আছে স্পাইসি বিরিয়ানি পছন্দ করে না, আবার অনেকে লাইট বিরিয়ানি খেতে চায় না, তো সেক্ষেত্রে তাদের জন্য যথাযথ জায়গা হচ্ছে এই ইউওয়ান মেজবান, না স্পাইসি না অতিরিক্ত লাইট। রাস্তার ধারে তো একদম দোকানটা, আমাদের কথাবার্তা থেকেও বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ বা হর্নের আওয়াজ পেতে পারো, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আরেকটা বাইট খাই। বেশ, যা মনে হচ্ছে এক দেড় প্লেট আমি নেড়ে দিতে পারবো, সেরকমই মশলার খেলা, সাথে একটু স্যালাডও দেয় ওরা, পেঁয়াজ শশা আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে ডিম্ব, আলুটা কোথায়? আলু চাই, আলু, আলুই তো ইমোশন। ও গরম, বাবারে গরম গরম নিয়েছি বিরিয়ানি, এই বেশ ভালো সাইজের একটা আলু দিয়েছে, কোনো কমপ্লেন নেই আলু নিয়ে আমার, মানে সাইজের দিক থেকে একটু ভাঙি, সুন্দর। আলুটা বেশ দুর্ধর্ষ আলুটা, সুন্দর নরম আলু আর একদম ভেতর পর্যন্ত, আমি এই যে এই অবধি দেখতে পাচ্ছি আলু কালারে বলে দেয় যে আলুর ভেতর মশলাপাতি ঢুকেছে কি ঢোকেনি, যদি আলুর ভেতরে ধ্যাপধ্যাপে সাদা থাকে বুঝবেন ঢোকেনি, এই হচ্ছে তার আসল কোয়ালিটি। আর একটু মুখে দিই, আলুটা গেম চেঞ্জার, এখানে একদম গেম চেঞ্জার। যাক, আলু রাইস তো হলো, এবার চিকেন মাটনে আসি। এই এই যে গদা, ঠিক আছে একটু গদা খাই। দেখা ভাই, দেখতে পাচ্ছিস ভেতরটা, একটু খুলে নিয়ে জায়গাটা, জেনারেলি লেগ পিস নিলে সিদ্ধ হয়নি এরকম দেখা যায়, তো আমি খুব ক্লেম করবো যে একদম তুলতুলে জিনিস আপনারা চলে আসুন, যে পিসই পাবেন তুলতুলে, ওসব ক্লেম আমি করবো না, তবে এইটুকু বলবো যে পিসটা আমি পেয়েছি সেরা পেয়েছি। আর এখানে একটা জিনিস হয়, মাংসটা ওরা আগে একটু ফ্রাই করে, তার জন্য না টেস্টের মধ্যে একটা ক্রিস্পনেস চলে আসে যেটা আরও ভালো লাগে, নাহলে হয় কি বিরিয়ানির চিকেনটা অনেকে পাঁচা পাঁচা লাগে খেতে যায় না, কিন্তু যাদের ওরকম হয় তারা এই চিকেনটাকে কোনো মতেই সেরকম বলতে পারবে না, এরকম একটা ভাজা চিকেন, ভাজা লেগ যেটা হয় তার সঙ্গে বিরিয়ানি মশলাপাতি লেগে পেয়ে একবার কাণ্ড। কাণ্ডটা দেখো, এই যে পুরো মাংস ওই জায়গা, এখানে রেওয়াজি আর ভেতরে অল্প একটু হাড় আছে,
সামান্য বিশ্ব দেখেছো শুভম কি মনে হচ্ছে একদম দোকানে কামড়ে খেয়ে দেখি আগে চর্বি না খাই मटन ने दिल जीत लिया मटन से कोशी पापड़ू तो एकदम सुसिद्ध मटन जेमन कि बोलबो आमी कारो साथे कम्पेयर करब ना আমাদের এখন একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে যারা ভিডিও করছি বা যারা ভিডিও দেখছি যখনই মাটন খাই বা দেখানোর চেষ্টা করি দাদা বৌদির সাথে একটা কম্পারিজন চলে আসে মানে আমরা ভাবি সেদ্ধর মানটা কখনই বিচার হয় যখন দাদা বৌদির মধ্যে তুলে তুলে চলে আসবে এটা কিন্তু সেটা নয় বাড়িতে যেরকম মাংস রান্না করি বা আমরা যদি মাটন বিরিয়ানি বাড়িতে ট্রাই করি ঠিক যতটা সেদ্ধ হওয়া দরকার ততটাই হয়েছে একদম পারফেক্টলি বয়েল পারফেক্টলি কুক কোনো অসুবিধা হবে না খেতে দারুণ লাগবে আর মাটনটাও পানসা না বিরিয়ানির মশলা একদম ভেতর ভেতর পর্যন্ত গেছে কোনা খামচিদি ঢুকে গেছে দুর্দশ লাগবে এবার ভিডিওটা শেষ করার আগে যেটা করতে হবে একটা রাজকীয় গ্রাস নিতে হবে তো তার প্রস্তুতিটা করি চলুন নেব শুরুতে একটু মাটন আর চিকেন আর ডিম আর আলু যেটা হলো মুখের মধ্যে স্বাদের বিস্ফোরণ রাজকীয় হোকরা স্বাদের ঘর স্বাক্ত তো শুভম কি বলছো খাওয়া দাওয়া করে তারপর বাকি কথা হোক তাই করি খাওয়া দাওয়া শান্তি করে খেয়ে নি গরম গরম খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এবার কনক্লুশন করার পালা বেশি কথা সত্যি একদমই বলার নেই সেটা হচ্ছে খাওয়া দাওয়া করে আমার শুভম দুজনেরই খুব ভালো লেগেছে হ্যাঁ আমরা এক্সপেকটেশন এই জায়গায় নিয়ে আসিনি কারণ আমরা জানি আমরা কোথায় যাচ্ছি কত টাকা পে করে খাচ্ছি এবং আমার দর্শকদের রিকোয়েস্ট সেটাই থাকবে যারা এই এলাকায় থাকেন লেক টাউন শ্রীভূমি এরকম চত্বরে থাকেন তারা অবশ্যই কিন্তু এখানে ট্রাই করতে পারেন খাওয়া দাওয়া খেতেই পারেন কিন্তু হ্যাঁ এক্সপেকটেশন আবার দাদা বউ কারণ আমি নিয়ে ওই লেভেলে রাখবেন না স্ট্রিট সাইড একটা বিরিয়ানি ইটারি এখানে যেরকম পাওয়া সম্ভব সেরকমই পাওয়া যাচ্ছে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে টেস্ট তো এদের ভালোই তার সঙ্গে কোয়ালিটি কিন্তু ভালো মেনটেন করছে আর বিরিয়ানির ঢাকনাটা খোলার পর প্রথম যে ঘিটা ছড়ালো সেটা খুব ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড ঘি এবং ওরা কিন্তু ফুড কালার খুব কম ইউজ করে তার বদল ওরা যেটা ইউজ করে সেটা হচ্ছে জাফরান ঠিক আছে এবার হ্যাঁ জাফরান নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে কীরকম জাফরান কত টাকার জাফরান সেই প্রসঙ্গে যাচ্ছি না আর পরে তো জাফরান ইউজ ফুড কালার চাইলেই তোর ঘর ঘর ঢেলে দিতে পার তা না করে এটা যে ইউজ করছে এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো এই দামে তো যাই হোক লোকেশন বলে দিয়েছি দাম বলে দিয়েছি এখানে খেতে খেতে এক্সট্রা আলু মাংস যা লাগবে তার কিছু দাম আছে ফ্রি নয় সেগুলো দিয়ে খুব অল্প দামে তোমরা আবার রিফিল করাতে পারো এই ছিল ব্যাপার ভিডিওটা পুরো দেখেছো স্কিপ না করে আশা করি তোমরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে ভালো না লাগলে ডিসলাইকও করে দিতে পারো সবথেকে ইম্পর্টেন্ট যেটা ভিডিওটাকে বেশি করে শেয়ার করা ঠিক আছে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তারা দেখে নাও একবার যে বেল আইকনে প্রেস করা আছে কিনা যারা করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইবটা করো আগে পরে অন্য একটা ব্লগ নিয়ে দেখা হবে টাটা।